সম্প্রতি এই একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব আলোচনা এবং সমালোচনা হচ্ছে জিতকে সবাই বলতিছে যে সিং এর কারণ কি সম্প্রতি ইন্ডিয়ার এক ইউটিউবার জিতকে ইন্টারভিউ নেওয়ার সময় প্রশ্ন করে যে বাংলাদেশের সুপারস্টার সাকিব খান সে ইন্ডিয়ায় একই সঙ্গে তুফান সিনেমা রিলিজ করতেছে এ প্রসঙ্গে আপনি কি বলেন আপনি কি তাকে প্রতিযোগী হিসাবে দেখছেন না তাকে অন্যভাবে আপনি দেখতেছেন এর উত্তরে জিত বলেন যে বাজার খোলা আছে যে কেউ আসতে পারে এটা একটু তার বুদ্ধিমত্তা উত্তর সঠিক উত্তর কেননা তাকে প্রশ্ন করেছে সে একজন এই ইন্টারভিউটা ছিল জিতের গর্ধব বোমেরাং সিনেমার প্রমোশনের জন্য সেখানে সে বোমেরাং সিনেমার প্রশ্ন না করে সেখানে তার নিজের চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য সাকিব খানকে টেনে নিয়ে এসেছে এই ইউটিউবার দিনে যদি দশটা ভিডিও করে তাহলে নয়টায় ভিডিও সাকিব খানকে নিয়ে করে শুধুমাত্র সাকিব খান যদি একটা জুতা খুলে রাখে তাহলে সেইরকম সেই টপিকে ভিডিও করে সে আর জিতের এই উত্তর নিয়ে বাংলাদেশের কিছু পাবলিক খুব লাফালাফি সোশ্যাল মিডিয়ায় তাদের উদ্দেশ্যে আমি বলবো যে কি সতেরো সালে জিতের যখন বস সিনেমা রিলিজ পায় বাংলাদেশে যখন রিলিজ পায় তখনও কিন্তু বাংলাদেশের মার্কেট খোলা ছিল এবং কলকাতার নায়কদের জন্য কিন্তু বাংলাদেশের মার্কেট এখনো খোলা আছে অঙ্কুশের সিনেমা অনন্য মামুন করেছিলেন বাংলাদেশ এবং কলকাতায় সেটা কিন্তু প্রচুর লাভবান ব্যবসা সফল হয়েছে বর্তমান জিতকে নিয়ে কিন্তু কোনো প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমা বানাচ্ছে না জিত নিজের বানারে সিনেমা করতেছে এরকম নিজের বানারে সিনেমা কিন্তু সাকিব খানও করেছে কিন্তু বর্তমান সময়ে এসে নিজের বানারে সিনেমা বানানোর মতন সময় সে পাচ্ছে না কারণ তার হাতে এত কাজ তিনি এত এত কাজ বাদ দিচ্ছেন যে আপনাদের হিসাবের বাইরে সকলে আমরা জানি কলকাতায় যে নায়ককে নিয়ে নিয়ে নিজের দেশে প্রতিষ্ঠান সিনেমা বানাতে চায় না তাকে কলকাতার পাবলিক এবং বাংলাদেশের কিছু গর্ধব হে গাইস আমি শ্রাবণ আশা করি আপনারা সকলে ভালো আছেন কলকাতার ইউটিউবার যে গর্ধবের মতন প্রশ্ন করলো আপনারা একে কিভাবে দেখতেছেন কমেন্টে জানাবেন প্লিজ